অনেকে আমরা আছি বিয়ে করতে চাই বাট বিয়ে করতে পারি না, কেন? মনের মতো মেয়ে আমরা পাই না। তোমরা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না, এ সমস্যা আছে না নাই? আমরা যেমনটা চাই তেমনটা আমরা পাই না, তাই বিয়ে করতে পারি না। আর অনেকে দেখবার টিটকা, কিরে করিস না কেন রে, কি তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি রে? ওরে বলবা, বেটা কোনো সমস্যা নাই রে, আমি যেমনটা চাই তেমনটা নিয়ে তোকে আমি আজকে বিয়ে করে দেখাই দিব। এই জন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে ভাইয়ারা, আপনার পায়ে আমার দুইটা হাত, এই নসিহত সবার জন্য ভালোবাসা দিয়ে। যতক্ষণ পর্যন্ত এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীবনে সঠিক মানুষ না পাবেন, বিয়ে করতে যাইয়েন না, জীবনটা তামা তামা হয়ে যাবে। সবাই বলছে বিয়ে করে ফেললে, কোথাকার কোন খ্যাত টিকটকার বিয়ে করে ফেললেন, দেখবেন জীবনটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। একটু সবর করেন, বিয়েটা আরো এক মাস পরে হোক, বাট বিয়ে যেহেতু জীবনে একবার করতে হবে, সব চরিত্রবান মেয়ে না পেলে আমরা বিয়ে করব না, ঠিক কিনা বল? তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা খাদিজাকে বিশ্ব নবীর মতো একজন সুচরিত্র চার, সুন্দর চরিত্র চার, উত্তম চরিত্র চার, তাকে খাদিজার স্বামী হিসেবে কবুল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুই নাম্বার হাদিস শেষ, রাত প্রায় একটা বাজতে গেল, আর দুই একটা হাদিস কি বলা যাবে? দেখেছেন টাঙ্গাইলের মানুষ কত ভালোবাসে, একটা লোকও ডান বাম হয় না। আর একটা বিষয় খেয়াল করলাম, দুই একজন লোক আরো আসতেছে, মারা বলবেন না আপনারা সবাই, এদিকে তাকান, দুই একজন মুরব্বীর ওয়াশরুম লাগলে যাইতে পারে, আমার কোনো আপত্তি নাই, বাট যুবকদের আজকে ওয়াশরুম লাগলেও যাওয়া যাবে না। আজকে দোয়া করে একসঙ্গে হাতে হাত মিলিয়ে মুসাফ করে আমরা বাসায় যাবো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি যা দেখতে পাচ্ছি আমার আশেপাশে যারা এসেছেন, ম্যাক্সিমাম পিপল আই থিঙ্ক উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আজকেই ঢাকা থেকে আসলাম, এই ঝড় বৃষ্টি কিছু হবে না বাবা, এদিকে তাকায় থাকে না, খালি আগে বাতাসে উঠছে এদিকে তাকায় সবাই, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলবো? ঢাকায় গিয়েছিলাম আজকে, ঢাকার বসুন্ধরা, নাম শুনছেন? আরে বাবা রে বাবা, ভিআইপি ভিআইপি প্লেস। হ্যাঁ, তো বাসা দেখতে গিয়েছিলাম, তো দেখলাম যে মারাত্মক একটা অবস্থা, দামি দামি ফ্ল্যাট, দামি দামি কার, একটা ভাবই আলাদা। তখন মাথায় আসলো, যত মাহফিল বাংলাদেশ হয় এটা বসুন্ধরায় হয় না, উত্তরায় হয় না, গুলশানে হয় না, ধানমন্ডিতে হয় না, সব মাহফিল হয় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে, ঠিক কিনা বলেন? আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান।